দিচ্ছি ওই দুধে হালতার জায়গাটা আর সাদা কাপড়টা। হ্যাঁ আমি নিয়ে আসছি। সুন্দর দুধে আলতায় পা চুবিয়ে টুকটুক করে হেঁটে যাচ্ছে। অজুন, তোমাকে যে বলেছিলাম দুধটা বসিয়ে রাখতে, বসিয়েছো তো? ওটা উপরে করা আছে। এই বাড়িটা যখন আমার, ও যখন এই বাড়িরই বউ, তুমি বেশি কথা বলো না বাপু। বরণটা যখন আমি করলাম, বাকি কাজটুকু আমাকেই করতে দাও। আমি আপনাদের সম্মান দিয়েছি, আমার ছেলের বউকে ওর পাওনা টুকুনি বুঝিয়ে দিয়েছি, এর বাইরে কিন্তু আর কিছু নয়। দুধ উতলানো, বাকি যা যা আচার অনুষ্ঠান আছে সবকিছু ওপরেই হবে। কিয়াদি, চলো এবার উপরে চলো। ও মা, তোমার জন্য দুধ বসিয়ে রেখেছি, দুধ ওঠানো দেখবে না তো? আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিয়া, তোমার কি করতে ইচ্ছে করছে সেটা বলো না। ঠাম্মি যখন সিনিয়র মানুষ, ঠাম্মি যখন দুধটা বসিয়ে রেখেছে তখন এই ঠাম্মিকে তুমি চিনলে কি করে? কিয়া, আন্টি সূত্রেই তো চিনলে, ডিঙ্কার সূত্রে চিনলে। ডিঙ্কা কিন্তু এটা পছন্দ করবে না, এইটুকু আমি তোমাকে বলতে পারি। প্রত্যুষ কেন এই মেইলি ব্যাপারে নাক গলাবে? আন্টি, আমি ওপরে গিয়েও দুধ ওতলানো দেখব, আর বউ হয়ে যখন এ বাড়িতে এসেছি তখন মঙ্গলটা তো শুধু ওপরে হবে না, নিচের মঙ্গলটাও তো আমাকে দেখতে হবে, তাই না? এই কথার মতো কথা বলেছ, শিক্ষিত মেয়ে বাড়িতে আনলে এটাই তো সুবিধে, নাইলে অশিক্ষিত মূর্খ বোকারা তো সব বুঝবে না কো। চলো দেখি নি দিদিভাই, চল এসো 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 ঘরে, চল ঘরে চল এসো। ঠিক হয়েছে আন্টি, খুব ভালো হয়েছে, এটাই তোমার পাওনা ছিল, এটাই তোমার সঙ্গে হওয়া উচিত। তুমি সবসময় বেশি ভদ্রতা করতে যাও না লোকজনের সঙ্গে। আর ঠাম্মি, এই যে বোকা মুখ্য অশিক্ষিত এই যে কথাগুলো বললে, এই কথাগুলো বুঝি তোমার ক্ষেত্রে খাটে না, তাই না? অঙ্কিতা থাক, এসব কথায় কান দিও না কো, চলো দেখিনি চল চল। আয়, রোহিত আঙ্কেল কিছু বলবে বলে ডাকছে। কি হয়েছে রোহিত আঙ্কেল? হ্যাঁ ডিঙ্কাদি, ঠিক ওই দেখো তোমরা ব্যস্ততার মধ্যে আছো, কাজের বাড়ি তো আমি বুঝতে পারছি, কিন্তু আমার না খুব অস্বস্তি হচ্ছে যদি ওই একটা ব্যাপার তোমাদের কনভে না করতে পারি। তোমরা জানো হয়তো তোমাদের মায়ের আজকে সকালবেলা কিছু মেডিকেল টেস্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওই রিপোর্টগুলো আমি এনেছি, সেই পরিপ্রেক্ষিতে আমার কিছু বলা আর কি। কি এসেছে রোহিত আঙ্কেল রিপোর্টে? শ্রীময়কে একটা অপারেশন করাতে হবে, ওরা একটা টিউমার ডেভেলপ করেছে। আমি একবার দেখব। হ্যাঁ হ্যাঁ প্লিজ, তুমি তো ভালো বুঝবে, দেখো তুমি। ইটস অ্যান এমার্জেন্সি, অপারেশনটা করে ফেলতেই হবে।
রঞ্জিতবাবু, এর মধ্যে তো বৌদির আবার শিফটিং আছে, এই পুরো ব্যাপারটা রিস্কি হয়ে যাবে না তো? হ্যাঁ, আমারও তো একই মত, কিন্তু ডাক্তার বলেন এমার্জেন্সি। আসলে ভেতরে ভেতরে না খুব উইক হয়েছিল, আজকে যখন টেস্ট করানোর জন্য ডাক্তার প্রশ্ন করছিলেন তখন জানতে পারলাম যে লাস্ট কয়েক মাস ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না, ওই পুষ্টিকর খাবার খাচ্ছিল না, ক্যাপ মেনটেন করছিল না লাস্ট তিন মাস ধরে। হ্যাঁ বলো। আমাদের মা এতটা অসুস্থ আর আমরা বুঝতেই পারলাম না। তোমার মাকে তো তুমি চেনোই টিঙ্কা, সব তো ভেতরে ভেতরে রেখে দেয়, কাউকে কিচ্ছু বলে না। এই যে লাস্ট কয়েক মাস ধরে উপর নিচ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে, দৌড়াদৌড়ি করতে গেলে দম পাচ্ছে না, দাঁড়িয়ে পড়ছে, কাউকে বলেনি জানো। আর টিউমার তো কোনো আউটওয়ার্ড সিমটমস নেই যে বাইরে থেকে দেখলে বোঝা যায় যে টিউমার হয়েছে, যন্ত্রণা হয় সেটা চেপে রেখে দিয়েছে, কি বলবো বলো। আজকে জোর করে টেস্ট করতে নিয়ে গেছিলাম বলে জানতে পারলাম, প্রথমে তো বোঝা যায়নি, তারপর ডাক্তারবাবু বললেন যে আমার কাঁচো কেন দিঠি, তুমি না মেডিকেল স্টুডেন্ট, আর সবচেয়ে বড় কথা তুমি না শ্রীময়ীর মেয়ে, তোমাকে অনেক শক্ত হতে হবে। রোহিত আঙ্কেল বলো, ডক্টর তালুকদার কি ওর নার্সিং হোমে অপারেট করতে চান? দেখো এই ব্যাপারে কোনো কথা হয়নি, উনি তো অনেকগুলো সেন্টার্সের সাথে অ্যাটাচ, আমার ইচ্ছা বেস্ট যে নার্সিং হোম সেখানে আমি ভর্তি করবো, অবশ্যই এই ব্যাপারটা তোমাদের সাথে আলোচনা করার পর আমি ডিসিশন নেব। আমি তোমার সাথে 100% সহমত রইত আঙ্কেল, যেটা কলকাতার বেস্ট জায়গা যেখানে মায়ের সব থেকে ভালো ট্রিটমেন্ট হবে সেখানেই মাকে ভর্তি করা উচিত। ইন দ্যাট কেস রোহিতবাবু, আমার যেটা মনে হয় এই শিফটিংটা তো কোনো এমার্জেন্সি না, এটা তো পরেও হতে পারে, এমার্জেন্সিটা হলো অপারেশন, আগে অপারেশনটা হয়ে যাক তারপরে বৌদি শিফট করে যাবে। আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ ইউ, কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো, আরও কয়েকটা দিন থাকাই যায় কিন্তু এখন বাড়িটা তো শ্রীময়ীর নামে নেই, যার বাড়ি তিনি যদি থাকতে দিতে না চান তাহলে তো সেটা কখনো হতে পারে না রোহিত আঙ্কেল, এই বাড়িতে থাকার অধিকার আমাদের সবসময় আছে, সেটা ক্লিয়ারলি দাদুভাই বলে দিয়েছে। আচ্ছা আমি কিন্তু মেসোমশাইকে এই ব্যাপারটা জানাইনি, হ্যাঁ কারণ অনুষ্ঠান বাড়ি, উনি অন্যরকম মাইন্ডসেটে আছেন, এখন এটা জানতে পেরে যদি শীতে বিপরীত হয়ে যায় ওনার তাহলে তো অনুষ্ঠানটা শেষ হোক, তারপর একদিন ঠান্ডা মাথায় বসে ওনাকে পুরো বিষয়টা এক্সপ্লেন করে দেব। আর আরেকটা কথা, ডাক্তারবাবু বলেছেন যে শ্রীময়ের কিন্তু কোনোরকমভাবে হুটোপাটি করে দৌড়াদৌড়ি করে কোনো কাজ করা নিষেধ, এখন কমপ্লিট বেড রেস্ট, এটা কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। এক্স্যাক্টলি, আন্টির এখন কোনোভাবে কোথাও মুভমেন্ট করা যাবে না। আচ্ছা রোহিতবাবু বৌদি কি জানে? না, টেস্ট করিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেছিলাম রিপোর্টগুলো আনতে, জানানো হয়নি এখনো, কিন্তু উপর জানাতে তো হবে, আমি তো বুঝতে পারছি না কি করে বলবো। অঙ্কিতা আমার আমার না খুব কনফিউজ লাগছে, প্লিজ একটু এক্সপ্লেন করবে, তুমি তো ডাক্তার ভালো বোঝো এইসব, একটু বোঝাবে আমাকে? দেখো ব্যাপারটা একটু সিরিয়াস, মানে যা ছবি দেখছি যা রিপোর্ট পড়ছি তাতে এইটুকু বুঝতে পারছি যে অপারেশনটা একটু ক্রিটিক্যাল। বৌদিভাই, মা বাঁচবে তো বৌদিভাই? আরে কি আশ্চর্য, এরম করে বলছো কেন? না ক্রিটিক্যাল অপারেশন বলছো সেই জন্য জিজ্ঞেস করছি। আমারও একটাই প্রশ্ন বৌদিভাই, মায়ের কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তো? প্লিজ বলো না, মা মা বাঁচবে তো? তুমি কি বলছো রিঙ্কা, কি বলছো তুমি? হ্যাঁ বাঁচবে তো, মানে অফকোর্স বাঁচবে, আমরা এতজন আছি, আমরা কি ইউজলেস? আমরা আমরা কিছুই করতে পারবো না তোমার মায়ের জন্য? আর তুমি এই কথাটা কি করে বলছো? তুমি না মায়ের সবচেয়ে বড় জোর, তুমি জোর হারালে কি করে হবে? আমরা সবাই মিলে আমরা শ্রীময়ীকে বাঁচাবো, দেখবে ফিরিয়ে আনবো, দেখবে। তার মানে রোহিতবাবু ব্যাপারটা তো সত্যি খুব সিরিয়াস, ডক্টর তালুকদার আমাকে পুরো ব্যাপারটা খুলে বলেছেন, টিউমারটা ভেতরে এমনভাবে জড়িয়ে আছে না, সে
অপারেট করতে গেলে ভয়ানক কিছু একটা ঘটে যেতে পারে। তবে আশা করছি এই ক্ষেত্রে এটা ঘটবে না, কি বলো অঙ্কিতা? ঘটবে না না? হ্যাঁ, আমি একটা কথা বলি, আন্টিকে এখন এই অপারেশনটার সিরিয়াসনেসটা বলার দরকার নেই, মানে অপারেশন হচ্ছে এইটুকু বললেই তো হবে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বৌদিকে তো ইমিডিয়েটলি বেড রেস্টে রাখতেই হবে তাই না? এবার এই দুটো দিন তো খুবই ব্যস্ত থাকবে বৌদি, বিয়ের অনুষ্ঠান নেই, এবার এই ব্যাপারটা বৌদিকে কে বোঝাবে? আমিও খুব পাজলড হয়ে আছি উপর, সত্যটাকে গোপন করে ওকে কি করে বলবো এটা করো সেটা করো এটা করো না সেটা করো না? কি নিয়ে আলোচনা করছে ওরা আমাকে বাদ দিয়ে? মনে হচ্ছে আলাদা করে কিছু কথা হচ্ছে যা আমাকে শোনাতে চাইছে না। তা না হলে রোহিতদা, উপলদা কখনো তো আমাকে বাদ দিয়ে কোনো কথা বলে না। ডিঙ্কা, দিঠি, অঙ্কিতা সবাই তো আছে দেখছি, কি এত বলছে ওরা? মানে রিপোর্ট কি এসেছে?